যে নির্বাচন নিয়ে যে বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে সন্তোষজনক, নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে জাতীয় সংসদের চাইতে ভালো নির্বাচন হয়েছে এবারের এই মানে কি বলে উপজেলা পরিষদ নির্বাচন। লাখে আল্লাহ মারেকে যে বরিশালের একটি বাসে আগুন লেগেছিল, তার পূর্বে বাসটিকে থামিয়ে মানে বাসের যাত্রীরা নামাজ পড়তে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে বাসে আগুন লেগে ছারখার হয়ে যায়। উপজেলা নির্বাচন নিয়ে গোপন বক্তব্য পাশ করলেন ডক্টর ফজলুল। এদিকে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লাগা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাবেক সেনা সদস্য দাপের সরকার। তো কথার বাড়াবো না, বিদ্যুতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার প্রত্যেকটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে চলুন দেখে আসি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন লাগা নিয়ে সাবেক সেনা সদস্য দাপর সরকার কি বলেছেন সেই ভিডিও বলছি। কথাই আছে লাখে আল্লাহ মারেকে, গতকালকে মনে হয় যে বরিশালের একটি বাসে আগুন লেগেছিল, তার পূর্বে বাসটিকে থামিয়ে মানে বাসের যাত্রীরা নামাজ পড়তে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে বাসে আগুন লেগে ছারখার হয়ে যায়। তো বরযাত্রী নামাজ পড়ার কারণে এই আজকে আগুন থেকে রক্ষা পেল অনেকগুলো মানুষ, তার জন্য লাখো কোটি শুক্রিয়া। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে এত আগুন কেন লাগে? কিছুদিন আগেও আমাদের একজন ফাইটার বিমান, একটা ফাইটার বিমানের দাম কিন্তু অনেক, তো ফাইটার বিমানে আগুন লাগে, একজন পাইলট নিহত হয়েছেন, এটা আপনারা দেশবাসী সকলেই দেখেছেন। তো আমার কথা হলো, এই বিমানগুলো চলার আগে তাহলে ওইখানে যারা ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা ছিলেন ওনারা কি ভালো করে বিমানগুলো পরীক্ষা করেন নাই যে এটা তো আর বেশি লং টাইম যাবে না, এটা জাস্ট এটা মানে এটা ট্রেনিং এর জন্য অল্প সময়ের ভিতরে তারা রিটার্ন করবে বা অল্প সীমিত জায়গার মধ্যে তারা এটা ব্যাক করবে। এর মধ্যে যদি বিমানে আগুন লেগে যায় তাহলে তারা ইঞ্জিনিয়ার যারা আছে, যারা অভিজ্ঞতা লোক ছিলেন, তারা কি করতেন? বাংলাদেশে আগুন লাগাটা এসব আসলে এটা একটা মানুষের একটা দুর্ভাগ্য ছাড়া বা এটা ভাগ্য খারাপ ছাড়া আমি মনে করি না এটা যে আর কোনো কিছু আছে। তো বাংলাদেশে শুধু খালি আগুন লেগেই মানুষ মারা যায়, অন্য দেশে কিন্তু এরকম কাহিনী খুব কমই হয়। তো কিছুদিন আগেও দেখলেন আপনি বেলি রোডের মানুষ, একই পরিবারে চারজন পাঁচজন ছয়জন লোক মারা গিয়েছে। বেলি রোডের মৃত্যুটা তো সকলেই দেখেছেন, কত কষ্টের, কত মানে অমানবিক কাজগুলো হয়েছে। তো এখানে যারা একবার প্রপার্টি যখন বানানো হয়, যারা ফায়ার ডিফেন্স আছেন সবগুলো তারা ওনারা চেক করেন। তো পরবর্তীতে ওনারা কি চেক করতে যান না যে এখানে কতটুকু রিস্ক হয়েছে, এখানে গরম মানুষ হচ্ছে, এখানে রেস্টুরেন্ট হচ্ছে, এখানে ফায়ার ইকুইপমেন্ট সবকিছু ঠিক আছে কিনা বা ফায়ার এক্সিট ঠিক আছে কিনা, এখানে মানুষ যদি হঠাৎ করে আগুন লেগে যায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা, ওনারা কি এই ধরনের কোনো চেক টেক কি করেন না? যদি করে থাকেন তাহলে এরকম ঘটনা কেন হচ্ছে? রমজান মাসেও আমরা দেখলাম, গত রমজান মাসের আগেও আমরা দেখলাম যে আপনার গতবার যে ঢাকা কি হকার মার্কেট না নিউ মার্কেটে যে আগুন লেগলো পুরো ছারখার হয়ে গেছে, হাজার কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে। এই যে আগুন লাগতেছে, তারপরে মনে করেন আবার গাউসিয়াতে আগুন লাগতেছে, কিছুদিন এর আগেও আরো দুই তিন বছর আগে আপনার নারায়ণগঞ্জ সিজান জুস কোম্পানিতে আগুন লেগে অর্ধশত লোক মারা গেল কেমিক্যালে, তারপরে আপনার চট্টগ্রামে আরো দুই তিন বছর আগে আপনারা তো জানেন 2022 ডেপুতে আগুন লেগে মানুষ পুরে ছারখার, এবং আমাদের ফায়ার ডিফেন্সের মানুষও অনেক মারা গিয়েছে। এবং এর আগেও ঢাকা চক বাজারে আগুন লেগে ছারখার হয়ে হাজার কোটি টাকা লুস্কান এবং মানুষের প্রাণ পুরে ছাই, মা ছেলে বাচ্চা পুরে ছাই হয়ে গেছে। তো আমি একটা কথা প্রশ্ন করতে চাই, ফায়ার ডিফেন্সটা বাংলাদেশে কেন তৈরি করা হলো? ফায়ার ডিফেন্স বাহিনীর কাজটা কি? তো সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, কারণ এগুলা প্রত্যেকটা যে কোনো জায়গাতে মার্কেট, সুপার মার্কেট বলেন, রেস্টুরেন্ট বলেন, বাসা বাড়ি বা যে কোনো জায়গাতেই হোক না কেন, সব জায়গায় আপনারা মাঝে প্রতি সপ্তাহে এক মাস পর পরে আপনারা এগুলা মানে চেক আপ করবেন যে সবার বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার যেটাকে বলে সবার বাড়িতে থাকতে হবে, সবার ফ্ল্যাটে থাকতে হবে, সবার এটা নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। গ্যাসের জন্য গ্যাসে যদি আগুন লাগে কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবে, তেল যদি তেলের থেকে আগুন লাগে কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবে, যদি কাপড়ে কাগজে বা কাঠের মধ্যে আগুন লাগে কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবে, এই ধরনের ইকুইপমেন্ট প্রত্যেকটা মানুষের যারা শহরে থাকে তাদের ইকুইপমেন্টগুলো মজুদ মানে এগুলার মানে রাখা উচিত। এই ধরনের এই জিনিসগুলো সরকার মানে সুদক্ষভাবে পরিচালনা করবেন এবং সুদক্ষভাবে এগুলো একটু নজর রাখলে আমি মনে হয় মানুষের প্রাণ বাঁচানো সম্ভব এবং আগুন থেকে মানুষ বাঁচতে পারবে। এক
একটি আগুন যখন লাগে তখন সবকিছু তছনছ করে প্রাণ, মানুষের জীবন থেকে শুরু করে টাকা পয়সা ইকুইপমেন্ট মাল সামান সবকিছু কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে এই কথাটা কেন বললাম, কারণ আজকে বরিশালে একটা বাসে আগুন লেগেছে, ছোট্ট একটা বিষয়, নামাজ পড়তে গিয়ে সবাই নামাজ পড়ে গেছে, বাসের মধ্যে আগুন লেগে গেছে, হয়তো এটার মধ্যে টেকনিক্যাল বা কোনো কিছু সমস্যা ছিল, সে উচিলে কিন্তু এই কথাগুলো আজকে বলা। তো আমি মনে করি যে বাংলাদেশের যে ফায়ার ডিফেন্স যারা আছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এগুলো আপনারা টহল দিবেন এবং আপনারা চেক করবেন, এবং ফায়ার ডিফেন্স এবং সরকারি আরো কিছু যারা এই আগুন নিবানোর জন্য বা আগুনের সাথে যারা জড়িত, যাদের মনে করেন ফ্ল্যাটে বিভিন্ন বাসা বাড়িতে যারা এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার রাখবেন, এটার জন্য আপনারা একটা আইন করেন, প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা বাসাতে একটা করে ফায়ার এক্সটিংগুইশার থাকবে। আর বিশেষ করে বাসাতে কিন্তু মানুষ গ্যাসে রান্না করে, হোক সিলিন্ডার হোক মানে লাইনের গ্যাস, কিন্তু গ্যাসের জন্য হঠাৎ যদি গ্যাস আগুন লেগে যায় তাহলে কি ধরনের মানে এক্সটিংগুইশার ব্যবহার করবে, C2 আবার আপনার আছে মানে পাউডার জাতীয় আছে, গ্রাম পাউডার আছে, আবার বিভিন্ন ধরনের ফোম আছে মানে এক্সটিংগুইশারের মধ্যে, সেগুলো বাধ্যতামূলক এক একটা ফ্ল্যাটে রাখতে হবে। কারণ একটা ফ্ল্যাটে যদি ভুল করে যদি আগুন লেগে যায় সেই ফ্ল্যাটের কিন্তু পুরা মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, পুরা মানুষ বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি মনে করি এই বিষয়টাকে কেউ আপনারা উড়িয়ে দিবেন না, আপনারা আগুনের বিষয়টা শহরে যারা বিশেষ করে থাকে থানাতে থাকে থানা লেভেলে, তারা যেন 100% প্রত্যেকটা বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার রাখা হয়, এই বিষয়ে আমি সরকারের কাছে অনুরোধ জানালাম, ফায়ার ডিফেন্সের কাছে অনুরোধ জানালাম। আপনারা আরেকটু নজর দিন এবং আপনাদের ডিউটিগুলো একটু আরেকটু মানে আরেকটু বাড়িয়ে নেন, যাতে কোনো একটা মানুষের আগুন লাগার কারণে মানুষের বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা বাড়ির দলিল কত কিছু ইকুইপমেন্ট একটা বাড়িতে থাকে, আগুন লাগে পুরো সার্কার হয়ে গেলে তার ডকুমেন্টারি সবকিছু কিন্তু শেষ হয়ে যায়। তো প্রিয় দেশবাসী, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর যারা এটার সাথে জড়িত আছেন, যারা আগুন নিবান বা আগুনের সাথে জড়িত, দেশে যেন আগুন আর না লাগে, এবং যারা বাস চালান তারাও কিন্তু গাড়িটা চালানোর আগে একটু ইঞ্জিন এবং বিভিন্ন মোবিল তেল এবং লিক আছে কিনা এগুলো আপনারা একটু চেক করে নেবেন। কারণ আপনার একজন ড্রাইভার একটা গাড়ির উপর ভরসা করে শত শত যাত্রীরা কিন্তু গাড়িতে যাচ্ছে, তো আপনারা এগুলো একটু চেক করবেন। আপনারা গাড়িটা নামার পরে আবার 1-2 ঘন্টা পরে আবার বাসটা দূরপাল্লা বাসে আপনারা আবার রওনা হয়ে যান, কিন্তু একটু খেয়াল করবেন যে এখানে মানে এই তেলের ট্যাঙ্কি বা আপনার ইঞ্জিনগুলো কোনো প্রবলেম আছে কিনা, এগুলো যেন ড্রাইভার ভাইয়েরা বা যারা হেল্পার আছেন বা সুপারভাইজার আছেন এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচানোর জন্য, তো আশা করি এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন, যেন এটা সরকারের মহলে যায় এবং যারা আগুন নিবানোর সাথে জড়িত আগুনের যাতে যারা সেফটি যারা সেফটি অফিসার আছেন যারা সেফটি নিয়ে কাজ করতেছেন এই বিষয়গুলো যেন ওনাদের নজরে পড়ে, তাহলে একটা সবাই শেয়ার করবেন। কারণ আমরা বিদেশে চাকরি করি সিকিউরিটি ডিপার্টমেন্টে, আমরা জানি আমার এই 7 বছর চাকরিতে আমার এই চাকরিতে যে যে সব জায়গায় আমরা চাকরি করেছি কোথাও কোনো আগুন লাগেনি, কোথাও কোনো মানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়নি বা কোনো ইকুইপমেন্টের কোনো প্রবলেম আমাদের ঘাটতি হয় নাই। তো বাংলাদেশে কিছুদিন পর পরে আগুন লাগে, ট্রেনে আগুন লাগে, বাসে লাগে, ঘরে লাগে, বাড়িতে লাগে, ফ্যাক্টরিতে লাগে, গার্মেন্টসে লাগে, তারপরে আপনার নিউ মার্কেটে লাগে, এই ধরনের আগুন আসলে এগুলো কি পরিকল্পিত আগুন লাগানো নাকি অটোমেটিক আগুন লাগে, এই বিষয়ে সেফটি অফিসারদের কাছে আমার এই প্রশ্নটা রাখলাম। আপনারা প্রতি সপ্তাহ সপ্তাহ বিভিন্ন জায়গায় আপনারা এগুলা মানে আপনারা এগুলা সার্চ করবেন, টহল দিবেন এবং আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন সব ইকুইপমেন্ট ঠিক আছে কিনা। আমি আবারও অনুরোধ জানাচ্ছি সবার কাছে, প্রত্যেকটা থানার থেকে শুরু করে জেলা এবং যারা শহরে আছেন প্রত্যেকটা ফ্ল্যাটে যার যার নিয়ন্ত্রণে ফায়ার এক্সটিংগুইশার রাখবেন, যাতে আগুন কি ধরনের আগুন লাগলে এইভাবে তারা নিজেরা কিভাবে ব্যবহার করবে এই বিষয়ে আমি সকলের কাছে অনুরোধ জানালাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাবেক সেনা সদস্য রাফা সরকার কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি বাংলাদেশের উপজেলা নির্বাচন নিয়ে ডক্টর বজলুল কি বলেছেন সেই ভিডিওটি। নির্বাচন থেকে চূড়ান্তভাবেই মানুষ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সকাল সন্ধ্যা যত গল্প করুক কোনো অবস্থাতেই জনগণকে এখন আর ভোটের মাঠে হাজির করাতে পারছে না। আপনারা দেখেছেন যে ঢাকঢোল পেরিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে জনগণকে ভোটের মাঠে উপস্থিত করাতে চেয়েছিল এই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেখানে তাদের নিজেদের দলীয় প্রতীক পর্যন্ত বরাদ্দ দেয়নি, কারণ হচ্ছে তারা চেয়েছে এই নির্বাচনে যাতে করে তাদের আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী হয়ে যেভাবেই হোক মানুষকে ভোটার হিসাবে যারা আছেন তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত করার। কিন্তু সবচাইতে নির্লজ্জজনক ঘটনা ঘটেছে এবছরও এই আওয়ামী লীগের কারচুপির নির্বাচনেও। আপনারা জানেন যে আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনেও কারচুপি হয়েছে, যেখানে 2%, 3%, কোনো জায়গায় সর্বোচ্চ 5% মানুষও ভোটার উপস্থিতি হয় নাই, কিন্তু সেটাকে তারা 41% মতো দেখিয়েছে।
ঠিক এই নির্বাচনেও তারা কারচুপি করেছে, একক নির্বাচন করেছে, নিজেদের মতো সব সাজিয়েছে, তারপরেও তাদের সেই পার্সেন্টেজটা এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে 36% ভোটার উপস্থিত হয়েছে আওয়ামী লীগের এই নির্বাচন কমিশনের ভাষ্য মতে, এবং 139টি আসনে নির্বাচন হয়েছে, যার মধ্যে 81টি আসনই 20%-এর নিচে নির্বাচন হয়েছে, মানে 20% মানুষও উপস্থিত হয়নি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী বলছি। আমাদের জাতীয় নির্বাচন যেভাবে সকল দলমতের লোকেরা অংশগ্রহণ করলে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হলে যেরকম পার্সেন্টেজ হয় সেটা নয়, এটা আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের মধ্যেই। তাহলে সারা বাংলাদেশে যেই আওয়ামী লীগ দাবি করছে যে আমাদের লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত রয়েছে প্রত্যেক জায়গায়, জনগণ আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে, আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের কি লজ্জা শরম বিন্দু পরিমাণ আছে? আজকের এই শেখ হাসিনা যখন বলে, ওবায়দুল কাদের যখন বলে, তাদের কি কোনো হায়া শরম বিন্দু পরিমাণ আছে যে তারা তাদের এই নির্বাচন করেছে, সেই নির্বাচনেও উপজেলা নির্বাচনেও তারা কি পার্সেন্টেজ পেয়েছে? 80-81টার মানে সিট 139-এর মধ্যে সেখানে 20%-এর নিচে মানুষ উপস্থিত হয়েছে, মানে 20% ভোটারও সেখানে আকৃষ্ট করতে পারে নাই। এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে সেখানে 81টার মধ্যে 20% কম ভোট পেয়েছে আর নির্বাচিত হয়েছে, আবার তাদের মধ্যে 10 জন ব্যক্তি যারা মোট ভোটারের 10% ভোটও পায় নাই, 10% পায় নাই। এরপরে বিনা মানে ভোটে তো চেয়ারম্যান নির্বাচিত অনেকে হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি দেখেন যে বিগত দিনে 2009 সাল যেটা দেখবেন সেটাও আওয়ামী লীগের আমল, সেই 9 সালের নির্বাচনেও মিনিমাম 63.32%-এর একটা পার্সেন্টেজ দেখানো হয়েছিল। তারপরে 2014 সালে এটা হয়েছে 61%, এবং 2019 সালে হয়েছে 40.22%, আর 2024 সালে এসে দাঁড়ালো সেটা 37.10%, এবং সেটা 139টি আসনের মধ্যে, তাও আবার 81টি আসনে মাত্র 20%-এর নিচে, তার মধ্যে 10 জন আবার 10%-এর নিচে, এটা আওয়ামী লীগের হিসাব থেকে বলছি। এখন আসেন বিশ্লেষণে, যে নির্বাচন নিয়ে যে বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে সন্তোষজনক, নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে জাতীয় সংসদের চাইতে ভালো নির্বাচন হয়েছে এবারের এই মানে কি বলে উপজেলা পরিষদ নির্বাচন। তো উপজেলা পরিষদ নির্বাচন যদি ভালোই হয়, আপনাদের দাবি অনুযায়ী তো এই সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 41%, আর এখন 20%-এর নিচে অনাভারাইজ 36% দেখিয়েছেন এবং বিনা ভোটে মানুষ হয়েছে, সেই নির্বাচনকে আপনি মানে পার্সেন্টেজেও আপনি ভোটার উপস্থিত কম হয়েছে সেটাকে আপনি আপনাদের এই 7 তারিখের সংসদ নির্বাচনের চাইতেও ভালো কিভাবে দাবি করলেন? তার মানে দাঁড়ালো যে সংসদ নির্বাচনের সময় যে ভোটটা করেছেন সেটা যে একটা চুরি ডাকাতির চরম মাত্রায় ছিল বিধায় 41% দেখাতে পেরেছেন, সেটা আপনার বক্তব্য থেকে আজকে প্রমাণিত হয়েছে। কারণ আপনি বলেছেন ওই নির্বাচনে এই উপজেলার চেয়ে উপজেলা নির্বাচন ওর চাইতে ভালো হয়েছে, তাহলে তো ওই নির্বাচনে আপনার এই 37%-এর কম ভোটার উপস্থিত হওয়ার কথা, 20%-এর কম ভোটার উপস্থিত হওয়ার কথা আপনাদের নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা তো হয়নি, হয়েছে সেখানে 41%, আর আপনার এখন উপজেলা নির্বাচন যেটাকে ভালো বলছেন সেটা হচ্ছে 20%। আসলে বাংলাদেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ থেকে, মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই নির্বাচন ব্যবস্থা থেকে, মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই সকল ঝঞ্ঝাল থেকে, মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের আজকের এই নির্বাচন পদ্ধতি থেকে। জনগণ যায় না, জনগণ ভোট সেন্টারে যাওয়ার আগে, এখন জনগণ এত এত বুঝবান, তারা এত সচেতন, তারা বুঝতে সক্ষম যে আমি নৌকা প্রার্থী না থাকলেও যারাই থাকবে তারাই নৌকা, মানে আপনার পয়সার এপিট ওপিট বলতে কোনো কথা নাই, সব পিটি সমান। আজ আওয়ামী লীগের মার্কা দিলেও যা না দিলেও তাই, নির্বাচন হলেও যা না হলেও তাই, অর্থাৎ জনগণ এখন আর আপনাদের এখানে ভোট দিতে যায় না। অথচ বাংলাদেশ ভোট দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন করেছি আমরা, কিন্তু এই 53 বছর স্বাধীনতার পরে আজ বাংলাদেশের সেই আওয়ামী লীগের হাতে ভোটাধিকারকে ক্ষুণ্ণ করে চরমভাবে কবর রচিত করা হয়েছে, যা এদেশের জনগণ কোনোদিন চিন্তাও করে না। এখন মেম্বারি ইলেকশনে কেউ ভোট দিতে যায় না, একটা সময় আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন ছিল আরো বেশি কম্পিটিটিভ, আরো বেশি মানুষের উপস্থিতি, আরো বেশি মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে কম্পিটিশন হতো, এমন
যে মানুষ মানে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, আর এখন কেউ যাই না, তাহলে আজ বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি বলতে পারেন যে আমি হয়তো এই নিউজ আমার মন মতো বলেছি, না, বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা প্রথম আলোর নিউজে আপনারা যদি দেখেন তারা কিন্তু এই নিউজটাকেও কোট করেছে, এখানে বিস্তারিত তারা উপরে হেডলাইন করেছে, হেডলাইনের ভিতরে তারা বলিয়ে দিয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন ভোটের হার এবার সর্বনিম্ন, এই নামে তারা কিন্তু শিরোনাম করে কিন্তু সেখানে বক্তব্য দিয়েছে, তাদের বিভিন্ন মন্তব্য এখানে তুলে ধরেছে। যদিও এই নির্বাচনে এই 20% ভোটারও কিন্তু যায়নি, কিন্তু তারা দেখিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে তাহলে যদি এই দেখানো 20% সত্য হয় তাহলে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ হচ্ছে সারা দেশে 20%, মাত্র 20% মানুষ নিয়ে আপনারা আজকের বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আপনারা বাংলাদেশের গণমানুষের দল? আমরা তো জানি আপনাদের 2% নাই, কিন্তু আপনারা ভোট কারচুপি করে যেটা দিয়েছেন সেখানেও প্রমাণ হয় যে 80% মানুষ আজকের ভোটার বিমুখ এই উপজেলা পরিষদ নির্বাচন থেকে, যেখানে আপনি আমাদের ক্যাম্পেইন করতে দেন না, মানুষরা নির্বাচন বিরুদ্ধে লিফলেট বিতরণ পর্যন্ত করতে দেন না, মিছিল মিটিং করতে দেন না, সেই জায়গায়ও আপনারা কিন্তু এটা করতে পারেন নাই। তার মানে আপনাদের জনসমর্থন শূন্যের কোটায়। আজকে কেন এটা হয়েছে? হয়েছে একমাত্র কারণ ভোটের প্রতি অনীহা এসে গিয়েছে, মানুষ এখন আর ভোট দান রাখতে চায় না, ভোট দান করতে চায় না। এই জন্য দায়ী কারা? দায়ী বাংলাদেশের অবৈধ এই ফ্যাসিস্ট সরকার। কারণ বাংলাদেশের বিরোধী দলগুলোর উপরে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডগুলো একপেশে করে ফেলেছে, বন্ধ করে দিয়েছে। এখন আর গণতন্ত্র স্বৈরতন্ত্র বলারও দরকার নাই, এখন একদম ডাইরেক্ট রাজতন্ত্র বলে দিতে পারেন। যেটা কিছুদিন আগে আপনার নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় সংসদ যে অবৈধ নির্বাচন হয়েছে, তার আগে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বিদেশি মিডিয়ায় পাবলিশড হয়েছে যে 2024 শেখ হাসিনা কি করবেন, রাজতন্ত্রের অভিষেক করবেন, আর তাই এখন হচ্ছে বাংলাদেশে। এখন শেখ হাসিনার এই নির্বাচন শুধুমাত্র নামের নির্বাচন, তিনি জানেন যে এখানে একজন ভোটার না আসলেও নির্বাচন একটা করে দেখিয়ে দিবে, করে দিবে, আর তাতে তিনি শান্তি পান। কারণ কেউ আসলেই তো ভেজাল, কোনো একজন ব্যক্তি এসে নির্বাচন করলেই তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এটা তো তিনি চান না। কারণ প্রতিদ্বন্দ্বী হলে তো আওয়ামী লীগকে কেউ গ্রহণ করবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন এই অসৎ নেতৃত্বের হাত থেকে দেশকে রক্ষা করি, বাংলার মানুষকে রক্ষা করি। আর সেটা করতে হলে গণজাগরণ সৃষ্টি করতে হবে, সবাইকে মিলে সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। আশা করছি আপনারা পুরো ভিডিও বৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।